সংসদে আইনমন্ত্রীর হয়রানিমূলক স্বীকারোক্তির বাইরে অস্বীকার। সংসদে আইনমন্ত্রীর হয়রানিমূলক মামলা স্বীকারোক্তি বাইরে অস্বীকার। নির্বাচনের আগে হয়রানিমূলক মামলাও গ্রেপ্তার করা হবে না 8 জুন সংসদকে, এমন কথাই বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। গণফোরামের এমপি মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে সংসদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আইনমন্ত্রী জানান, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করাকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কোনো ধরনের হয়রানিমূলক মামলা না করার ব্যবস্থা নেওয়া হবে, সব দলের জন্য থাকবে সমান সুযোগ। আইনমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের কথা জানান। তার মধ্যে রয়েছে সরকারের কোনো সংস্থা কর্তৃক হয়রানিমূলক মামলা না করা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থক দ্বারা প্রার্থী সমর্থক তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ না করা, এবং এমন হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা, বৈধ অস্ত্র জমা নেওয়া। 2018 সালে নির্বাচনের আগে প্রথম ব্যাপকভাবে পুলিশের বিরুদ্ধে গায়েবী মামলা দায়েরের অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রীর সাথে সে সময় ডক্টর কামাল হোসেন নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের অনুষ্ঠিত সংলাপে গায়েবী মামলার প্রত্যাহারের দাবি করা হলে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তখন বিএনপির পক্ষ থেকে 2500-এর ওপর গায়েবী মামলার তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে দেয়া হয়। ওই মামলাগুলো 1 মাসে দায়ের করা হয়েছিল। তখন ওই মামলা প্রত্যাহারের তো দূরের কথা, উল্টো ওই তালিকা পাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো সরকারের জন্য সহজ হয় বলে বিএনপির অভিযোগ করেন। হয়রানিমূলক মামলার বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী সংসদে যা বলেন তার সেই কথা তো বিশ্বাস করা যায় না। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী 2018 সালে নির্বাচনের আগে বলেছিলেন নতুন কোনো রাজনৈতিক মামলা হবে না, সে রাজনৈতিক মামলা চলমান সেগুলো প্রত্যাহার করা হবে, সেই আশ্বাস দিয়ে জেনে শুনে ভঙ্গ করেছেন। আর আইনমন্ত্রীর কথা কি বলবো, তিনি সেদিন বললেন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, পরে আবার বললেন না, তিনি পদত্যাগ করবেন না। আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, তারা জাতির সাথে তামাশা করছেন। তার দাবি, সরকার গত 14 বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা দিয়েছে বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এত মামলা নজিরবিহীন। তারা গায়েবী মামলা দিয়েছে, পুলিশকে ব্যবহার করে মামলা দিয়েছে, মামলার কোনো উপাদান নাই এমন মামলা দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পুলিশের এখন উদ্বেগী হয়ে মামলা করে। এদিকে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, 2018 সালে নির্বাচনের আগে যে সংলাপ হয়েছিল তখন আমি নিজে দলের পক্ষ থেকে 2500-এর ওপর মামলার তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে দিয়েছিলাম, ওই মামলাগুলো 1 মাসে দায়ের করা হয়েছিল, ওই মামলা তখন প্রত্যাহার তো দূরের কথা, উল্টো ওই তালিকা পাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো সরকারের জন্য সহজ হয়। তিনি বিএনপির দপ্তর থেকে ডয়েসে ভেলেকে যে তালিকা দিয়েছিলেন তাতে বলা হচ্ছে 2009 সাল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 111,070 মামলা হয়েছে। এসব মামলার এজাহার, মিও এবং অজ্ঞাত মিলিয়ে মোট আসামি 49,74,481 জন। এছাড়া চলতি বছরের 25 ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচির দিন 8 জেলায় 8টি মামলা হয়েছে, এতে সব মিলিয়ে আসামি 937 জন। গ্রেপ্তার করা হয়েছে 53 জনকে। বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে মামলা হয়েছে 45টি, গ্রেপ্তার করা হয়েছে 292 জনকে, মোট আসামি করা হয়েছে 6,223 জনকে, তাদের মধ্যে অজ্ঞাত আসামি 4,517 জন। গত বছরের 22 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট মামলা হয়েছে 336টি, গ্রেপ্তার করা হয়েছে 1,050 জনকে, মোট আসামি 36,490 জন, তাদের মধ্যে অজ্ঞাত আসামি 25,173 জন। তাইফুর রহমান টিপু বলেন, এখন সরকার একটি সেল বানিয়ে সেখান থেকে বাছাই করে বেশ কিছু মামলা আদায়ের বিচারের ব্যবস্থা করেছে। আইনমন্ত্রী সংসদে দেয়া 8 জনের ওই বক্তব্যের ফলে এটা স্বীকার করে নেওয়া হয় যে দেশে সরকারি সংস্থা হয়রানিমূলক মামলা করে থাকে। 2018 সালের নির্বাচনের আগে পুলিশ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনী মাঠ ছাড়া করতে বিরুদ্ধে সারা দেশে শত শত গায়েবী মামলা দেয়। সে সময় সংবাদপত্রে ঢাকায় এই ধরনের কথিত ব্যাপক বিস্ফোরণ ও পুলিশের ওপর কথিত হামলার মামলায় বিবরণ প্রকাশিত হয়, যদিও স্থানীয়রা দাবি করেন তারা কোনো ধরনের বিস্ফোরণ বা হামলার ঘটনার কথা জানেন না। এই অবস্থায় 8 জন সংসদের ওই বক্তব্যের মাধ্যমে প্রকান্তরে আগের হয়রানিমূলক মামলা স্বীকারোক্তি দিয়ে বেকায়দায় পড়ে আইনমন্ত্রী। তার সংসদে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, এই সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো হয়রানিমূলক মামলা করেনি, বিএনপির আমল করেছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পুলিশ কখনোই হয়রানিমূলক মামলা করে না, এগুলো কোনো ব্যক্তি করে, এরকম হলে পুলিশ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবে।
হয়রানিমূলক মামলা না হওয়া কিভাবে নিশ্চিত করবে সরকার? এ প্রসঙ্গে আইনমন্ত্রী জার্মান গণমাধ্যমের ডয়েসে ভেলেকে বলেন, হয়রানিমূলক মামলা যাতে না হয় তার মনিটরিং করবে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকারের অ্যাপারেটাস আছে, সুতরাং এটা কোনো সমস্যা নয়। 2014 সালে বিএনপি যখন অগ্নিসন্ত্রাস করেছে, মানুষের বাড়িঘর পুড়িয়েছে, তখন তো আমরা প্রোটেক্টিভ মেজার নিয়েছি। এটা তো আর বিএনপির আমলে না যে বোমা মেরে জজমিয়া নাটক সাজানো হবে। 2001 সালে সাতক্ষীরা হিন্দুদের যারা নৌকায় ভোট দিয়েছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনই নিয়ন্ত্রণ করবে, আর আমরা যে সুষ্ঠু নির্বাচন চাই এটা হলো তারই প্রতিচ্ছবি। তবে বিএনপি বলতে আসছে, হয়রানিমূলক মামলা আইন শৃঙ্খলা বাহিনী করে, আইনমন্ত্রী তা মানেন না। তিনি বলেন, না, তারা দেখাতে পারবে না যে তাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা করা হয়েছে। যখন আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটেছে তখন তারা অপরাধ করেছে, তখনই তাদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের মামলা ছাড়া কখনোই গ্রেপ্তার করা হয়নি। মানুষের ওপর আঘাত হামলা অগ্নিসন্ত্রাসের মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে কখনোই কোনো মামলা হয়রানিমূলক মামলা হয়নি। তাহলে হয়রানিমূলক মামলার কথা এলো কেন? পুলিশ কি হয়রানিমূলক মামলা করে? এ বিষয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা, ব্যাপারটা হলো বিএনপির আমলে হয়রানিমূলক মামলা হয়েছে। যেই হয়রানিমূলক মামলারও যে ডেফিনেশন তাদের আছে, সেই ডেফিনেশন অনুযায়ী যাতে হয়রানিমূলক মামলা না হয় তার ব্যবস্থা করা হবে। একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ডয়েসে ভেলেকে বলেন, হয়রানিমূলক মামলা পুলিশের কেউ করে না, আমরা তো একদম নিশ্চিত না হয়ে কোনো মামলা করি না। আর কোনো ব্যক্তি যদি হয়রানিমূলক বা অন্য কোনো উদ্দেশ্যে মামলা করে তাহলে তো তদন্তে বাদ পড়ে যায়। হয়রানিমূলক মামলা পুলিশ করে না। হয়রানিমূলক গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করে না। নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা কিভাবে বন্ধ করা হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো হয়রানিমূলক মামলা করি না, এখন অন্য কেউ যদি করে, আপনি যদি করেন, তাহলে এটা যাচাই করে দ্রুত তদন্ত করে শেষ করে দেওয়া হবে। এটাই হয়তো বোঝানো হয়েছে।